নমস্কার, আরসি টিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 9 মে মঙ্গলবার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। স্টক বিজনেসে কিন্তু শুভ, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় থাকতে হবে। আইনি কোনো ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ইন্টারনাল বিজনেসে কিন্তু প্রফিট হতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি বৃষ রাশিতে। শিল্পপতিদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বিদ্যায় কিন্তু শুভ, নতুন ব্যবসা আরম্ভ করলে কিন্তু শুভ, কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে এবং স্নায়ুরোগের যারা রুগী রয়েছেন তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে। এবার আমি আসছি মিথুন রাশিতে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে। যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে এগোচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি কর্কট রাশিতে। নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, আর্থিক আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকে। আজ সমস্ত কাজে আপনার বিলম্ব হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে এবং ছোটো বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগে থাকতে হবে। এবার আমি আসছি সিংহ রাশিতে। বিদ্যায় শুভ, হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, আর্থিক প্রাপ্তি যোগ আপনার থাকতে পারে। যারা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে। এবার আমি আসছি কন্যা রাশিতে। শ্বশুর বাড়ির সাথে আপনার মতবিরোধ হতে পারে, দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে, একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক দেখা দিচ্ছে, সেখান থেকে সাবধান থাকতে হবে। দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে এবং সরকারি চাকরিজীবীদের পদোন্নতির কিন্তু একটি যোগ রয়েছে। এবার আমি আসছি তুলা রাশিতে। জুয়েলারি ব্যবসায় কিন্তু শুভ, পেটের সমস্যা যাদের রয়েছে তাদের পেটের সমস্যা কমতে পারে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু বাধা রয়েছে এবং জুতোর ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু শুভ। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, যাদের চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যা বাড়তে পারে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, সম্পত্তি নিয়ে পারিবারিক কোনো ঝামেলা লাগতে পারে এবং বিনিয়োগে কিন্তু শুভ। এবার আমি আসছি ধনু রাশিতে। ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু শুভ, গায়ক গায়িকাদের নতুন কাজের সন্ধান আসতে পারে, অ্যাডভোকেটদের কাজে সফলতা আসতে পারে এবং বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখান থেকে সাবধান থাকতে হবে। মানসিক চাপ চিন্তা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। সন্তানের জন্য বাবা মায়ের উদ্বেগ থাকবে, প্রতিবেশীর সাথে আপনার ঝামেলা হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে এবং অপারেশনের কিন্তু একটি যোগ রয়েছে। এবার আমি আসছি মীন রাশিতে। আর্থিকভাবে আপনার আজ শুভ হতে পারে, বিবাহের পাকা কথা হতে পারে, অতিরিক্ত রাগ জেদ আপনার নিজের কাজের ক্ষতি করবে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ এবং বিনিয়োগে কিন্তু শুভ। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।